আসসালামু আলাইকুম, মৌসুমী হাসান ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর একটাই রিকোয়েস্ট, ব্লগটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ব্লগটিতে রান্না টান্না নিয়ে আর কি শুরু করলাম। আজকাল আপনাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো আর দেখাবো না, জাস্ট রান্নাটাই দেখাবো। আর এদিকে আমি আর হচ্ছে ঘরের গরম মশলা বানানো, মানে আমি যে গরম মশলাটা বানাই সেটা শেষ হয়ে গেছে, তো বানাই বানাই করে আর বানানো হচ্ছে না। তো আজকে যেহেতু একটু গোশত রান্না করব, তাই ভাবলাম যে আজকে একটু গরম মশলা বানাই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে গরম মশলা বানাই। তো প্রথমে একটু দেখতে পেলেন যে শুকনো মরিচটা নিয়েছি, আর শুকনো মরিচের আমি হচ্ছে বোটা ফেলতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমার কড়াই দিয়ে তারপর বোটা ছাড়াতে হয়েছে। আর প্রথমে মরিচটাকে একটু ভেজে নেব, কারণ হচ্ছে যে আমি এখন যেটা দিলাম সেটা তো হচ্ছে মিষ্টি ধনিয়া বা হচ্ছে মৌরি না কি যেন একটা বলে, আমি অবশ্য চিনি না, মোটা আর কি, মানে খুবই সুন্দর গন্ধ কিন্তু মিষ্টি লাগে না। আম্মু বলেছিল এটার নাম নাকি মিষ্টি ধনিয়া, তো যাই হোক সেটা দিলাম। এটা একটু মোটা আর কি, আর দিয়ে দিলাম জিরা। আর মরিচটা আগে ভাজার কারণ হচ্ছে, কারণ মরিচটা যদি এর সাথে ভাজতে যাই তাহলে ভাজা ভাজা হয় না, তো দেখা যায় যে অনেকটাই হচ্ছে থেকে যায় নরম নরম। আগে যদি একটু ভেজে নিই তাহলে একটু সুন্দর মচমচে হয়। আর এখন তো হচ্ছে আমি দিয়ে দিলাম দুইটা আইটেম, তো সেই দুইটা আইটেম আমি একটু দেখে নিচ্ছি গরম হয়েছে কি না, তো ভালোভাবে আর কি ভেজে নিচ্ছি। আর ধনিয়া থাকলে আমি অবশ্যই ধনিয়া দিতাম, কিন্তু গোটা ধনিয়াটা আর কি আমার বাসায় নেই, তো ভেবেছি যে ধনিয়ার যে গুঁড়াটা আছে সেটাই আর কি ইউজ করব, যখন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে পাউডার করব তখন আর কি ওর সাথে আর কি ধনিয়াটা মানে ধনিয়ার গুঁড়াটা আর কি মিক্স করে তারপরে তো রেখে দেবো আর কি বলিনে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি ঢেলে রেখে দেবো জাস্ট হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য, গরম গরম তো আর ব্লেন্ড করা যায় না, তাই না। আর এভাবে আর কি আমি বানিয়ে দেখেছি, আসলে অনেক সুন্দর তরকারিতে স্মেল ছড়ে, মানে খুব ভালো লাগে আর কি রান্না শেষে যখন একটু ছড়িয়ে দেই, মানে খুব সুন্দর আর কি স্মেল। আর আজকে ভেবেছি একটু গরুর গোশত রান্না করব, তো নর্মাল যে আলু দিয়ে বা এমনি আমরা রান্না করি সেরকম না, রান্না করব আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে আর হচ্ছে ছোলার ডাল, মানে ছোলার ডাল কাঁঠাল দিয়ে গরুর মাংস। তো প্রথমে একটু দেখতে পেলেন যে পেঁয়াজ মরিচ, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে আর কি তরকারিটা রান্না করি সেভাবেই। আর আজকে আমার মশলার মধ্যে একটা বিশেষত্ব আছে, তা হচ্ছে আমি আজকে মশলায় মানে মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আজকে আমি হচ্ছে মরিচ বেটে দিয়েছি, মানে যখন আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করেছি তার সাথে আমি হচ্ছে যে শুকনো মরিচটা সেটা দিয়ে আর কি পেস্ট করে নিয়েছি। তো ভাবলাম যে দেখি কেমন লাগে, আজকে সবাই তো বলে বাটা মশলার রান্না খুবই মজা লাগে, গ্রামে গেলেও তো আজকাল বাটা মশলা আর কি পাওয়া যায় না, কারণ সবাই তো ভাঙিয়ে নিয়ে আসে তারপর তো গুঁড়াই ব্যবহার করে। তো আজকে আমার হঠাৎ করে মনে হলো তাই আর কি, কিন্তু পরিমাণটা আসলে আমি বুঝতে পারিনি, অনেকটাই ঝাল হয়েছিল তরকারিটা, দেখেও আপনারা বুঝতে পারছেন কেমন লাল টুকটুকে হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল আজকের তরকারিটা, তবে খেতে মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আর আমি আমার বাসায় মানে আমার মা যেভাবে আর কি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করতো আমি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো ওদিকে হচ্ছে ওটা আমার ফ্রিজেই ছিল ডিপে, তো জন্য আর কি কাঁঠালটা সেদ্ধ করা বা কাটা আমি কিছুই দেখাতে পারিনি, কারণ তো রেডিমেডই আমি পেয়েছি, তো সেটা আর কি আমি ফ্রিজ থেকে জাস্ট বের করে একটু বরফ ছাড়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে মূলত আগে মাংসটা রান্না করে নেব, তারপর যা যা করবো তা তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। মশলা কষানো আর কি আমার হয়ে গেছে,
এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি বলতেছি দিয়ে দিয়েছি অলরেডি গরুর মাংস, ওটাকে এখন ভালোভাবে আর কি একটু ই করে নেব, কষিয়ে নেব। তো এটা যে পানিটা আছে, যখন পানিটা শুকিয়ে যাবে তখন আর কি আমি ডাল ব্যবহার করব। তাছাড়া আমি হচ্ছে কষানো না হওয়া পর্যন্ত কোনো কিছুই অ্যাড করব না। আর ওদিকে কাঁঠালটা মূলত সেদ্ধ করা আছে, তো কাঁঠালটা আমার শেষের দিকে দিলেও হবে। কিন্তু ছোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখবো, তা আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন ভিজিয়ে রাখছি, পুরোপুরি ভেজে নাই, তো আমার রান্না করতে একটু টাইমই লাগবে। এই জন্য ভেবেছি যে ডালটাকে আগেই দিয়ে দেবো। আর দেখতে তো পাচ্ছেন রান্না করতে গেলে কি পরিমাণে মশলা সেদ্ধেছে, বিশেষ করে এইরকম জাতীয় খাবার, যেমন হচ্ছে যেরকম কষা মাংস বা কষা হচ্ছে মাছের ঝোল করা হয়, কষা মুরগি, এরকম রান্না করতে গেলে আর কি কি যে একটা অবস্থা হয় চুলার আর আশপাশে, পরিষ্কার করতে তো একদম খবর হয়ে যায়। তো একটু দেখেন পানি ছাড়তেছে, আর আমি একটু চুলা কমায় দিয়েছি, কারণ আমি ওদিকে একটু টুকটুক করে আর কি অনেক কাজকর্ম করতেছি। পিঠে আবার হচ্ছে একটু তার মানে খেয়ে ক্ষুধা লেগেছে, তাই একটু ওকে বিস্কিট দিয়ে আসলাম। আর এখন আমি হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডারে যে জারটা সেই জারে নিয়ে এখন একটু ব্লেন্ড করে নেব। পাউডার হয়ে গেছে আর খুবই মিহি হয়েছে। আর আমার আসলে বুঝতেছি না, মানে রিসেন্টলি আমার সাথে কি হচ্ছে, একদিন তো হচ্ছে ভিডিও হারা যাচ্ছে, একদিন হচ্ছে মোবাইলে চার্জ থাকতেছে না, আরেকদিন দেখা যায় এই প্রবলেম সেই প্রবলেম, মানে আমার আসলে কপালে মনে হয় দুঃখ আছে সামনে আর কি, তো যেটা আর কি বলে। তো তাই আর কি, তো আজকে যে মোবাইলে চার্জ নেই এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ ফ্ল্যাশ লাইটটা আমি ব্যবহার করতে পারিনি। আর এখন দেখতে পেলেন ধনিয়ার গুঁড়াটা নিলাম 2 চামচের মতো, নিয়ে ভালোভাবে আর কি মিশিয়ে নিয়ে আমি যে কোটায় ভরে রাখি সেটাই রাখবো, আর মশলার যে পাত্রটা আছে সে পাত্রে আর কি রেখে দেবো, ঢেলে রেখে দেবো। আর যেহেতু আজকে গরুর গোশত রান্না করতেছি, তো এটা তো অবশ্যই লাগবে রান্না শেষের দিকে, কারণ সুন্দর একটা স্মেল মানে হয় আর কি, সেটাকে আর ই করা যায় স্কিপ করা যায়। এই তো দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল, যখন আপনারা বাসায় বানাবেন তখন আপনারা নিজেরাও পাবেন এই গ্রামটা, আর আপনারাও সহজে আর কি বানিয়ে রাখতে পারেন। এটা কিন্তু ছোট মাছের বা বড় মাছের যে ঝোল, ছোট মাছের চচ্চড়ি, এগুলোতেও আর কি ব্যবহার করতে পারেন। আর ওই মানে সেম মিশিয়ে আর কি আমি জিরা গুঁড়ো করে রাখি, তো জিরাটা আর কি খালি জিরা আর কি ভেজে তারপর তো ব্লেন্ড করে আর কি রেখে দিই, যখন ব্যবহার করতে হয় তখন আর কি ব্যবহার করে নিই আর কি। আর এখন তো হচ্ছে বেগুন ভাজা আমার হয়ে গেছে, আজকে শর্টকাট রান্না, বেশি করলাম না কিন্তু কেন তাও আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখেন কি সুন্দর কালার হয়েছে, একদম মনে হচ্ছে যে মরিচ দিয়েই রান্না করতেছি, শুধু আর কোনো কিছু ব্যবহার করতেছি না। মাংস আমার কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে ডালটা দিয়ে দেবো, ভেজানো যে ডাল ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর দেখেন ডালটা একটু কাঁচা কাঁচাই, মানে কাঁচা কাঁচা বলতে ফুলেও যায়নি আর কি, চুপসানোই আছে, তো ভাবলাম আগে দিয়ে দিয়ে এদিকে মাংস সেদ্ধ হয়েছে, ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এটাই কিন্তু আমার ফাইনাল পানি দেয়া না, এটা জাস্ট হচ্ছে মাংসটা আর হচ্ছে ডালটা সেদ্ধ করার জন্য। আমি সবার শেষে আর কি যত যতটুকু আর কি জল রাখবো ততটুকু তো সবার শেষেই আর কি দেবো। আর তরকারিটার কালার দেখে আমি মনে মনে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে তাকে খাওয়া যাবে, তো আর এই যে আমার কাঁঠাল, কাঁঠালটা দিয়ে দিলাম, আর অলরেডি আমার হচ্ছে ডাল মাংস দিয়ে সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালটা দিয়ে এখন ভালোভাবে আর কি একটু নেড়ে চেড়ে নেবো। কাঁঠাল তো সেদ্ধর কিছু নাই, আর কোনো কিছু সেদ্ধ হওয়ার কিছু নেই, এখন জাস্ট একটু পানি দিয়ে সে পানিটা একটুখানি কমিয়ে নিয়ে ঝোল ঝোল আর কি রেখে দেবো। আর আরেকটা পোকামোর কাজ করেছে, আমি ছোট কড়াইতে আজকে রান্না করতে বসিয়েছি, এখন ভাবলাম রান্না শেষের দিকে এখন আবার হচ্ছে আরেকটা কড়াই মাখাবো, তাই আর কি কড়াই আর ওটাতে কষ্ট করে রান্না করলাম। এই তো আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে।
আপনাদের ভাইয়া তো খেয়ে বলছে যে ভালোই হয়েছে, কিন্তু ঝালটা অনেক বেশি। যে বান্দা হচ্ছে ভাত খেতে বসলে 3-4টা শুকনো মরিচ নিয়ে ভাত খায়, সে আজকে একটা শুকনো মরিচও নেয় নাই। বিশেষ করে এইটা খেয়ে তো আরো বেশি সে ঘেমে যাচ্ছিল একেবারে। যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন অবশ্য, ওটা আমি স্কিপ করে গেছি। এখন আপনাদের ভাইয়ার আর কি ভাতটা বেড়ে দিচ্ছি, আর আজকে সে একাই খাবে, কারণ আমি আজকে রোজা রেখেছি। মহরমের যে রোজা সে রোজা রেখেছি, তাই তাকে আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও একা একা খাওয়া লাগলো। আর এখন তো হচ্ছে বিকালবেলা, গুড আফটারনুন। দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভাবলাম যে ইফতারে তো ভেবেছিলাম ভাতই খাবো, ভাত তো খাবোই, তা ভাবলাম যে আমি শুধু ভাত খেলে তো ওরা তো আর ভাত খাবে না, তো ওদের জন্য কিছু আর কি ভাজি আমার জন্যও খাওয়া হবে, ওরাও খেতে পারবে। তাই বাসায় এরকম ইনস্ট্যান্ট আর কি পাঁপড় ছিল রেডিমেড, সে পাঁপড়গুলো ভেজে নিলাম। ভেবেছি একটু ডাল ভাজবো, আর ডালের পরা আর কি ভাজবো বেগুনি করবো, আর হচ্ছে একটু আলু পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি, মানে আলুর চপ আর কি, ওই অনেকটা বেগুনের মতো আর কি ভেজিয়ে রাখবো, ওটাকে অনেকে আলুনি বলে, তো তাই আর কি ভাজবো। এই তো এই কটা আইটেম ভেজে আমি হচ্ছে বেশি খাইনি, আপনাদের ভাই আর পিঠি মানে মাশাল্লাহ ভালোই খেয়েছে আর কি ওরা, আমি খাইনি। ভাবলাম যে সারাদিন রোজা রেখে এই খাবারগুলো এখন না খাওয়াটাই বেটার। আমি একটু এই আলুর চপ খেয়েছি ভাত দিয়েই খেয়েছি, আর হচ্ছে ডালের বড়া করেছিলাম সেটাও আর কি ভাত দিয়ে খেয়েছি। আর তরকারি তো খেয়ে আমার 12টা বেজে গেছে, অল্প একটু খেয়েই তো আমি একদম ঝালে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তো ঝালটা একটু কম হলে একদম পারফেক্ট হতো। যাই হোক, আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন, আর আমাকে জানাবেন যে কেমন হলো আর কি আপনাদের রান্নার হচ্ছে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার যে ডালের বড়া হয়ে গেছে এখন অলরেডি আজানও দিয়ে দিয়েছে, তাই আর বেশি কিছু আর কি আপনাদের সাথে দেখাতে পারলাম না। ওদিকে একটু লেবুর শরবত করে নিয়েছি, আর হচ্ছে একটু সালাদও কেটে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে তো খেজুর আছেই। তাই দিয়ে আর কি আমাদের ইফতার হবে, মানে আমি তো রোজা, আমি তো ইফতার করব, তার সাথে ওনারা দুজনও করছে এই আর কি। আর ইফতারের পর আর কি কোনো কিছু করিনি, একটু রেস্ট নিয়েছিলাম, তাই আর কি ভিডিও শ্যুট টুট কিছুই করিনি। আর আপনাদের ভাইয়া পিঠের বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি বিস্কিট তারপর কিছু ডাল মানে এরকম আর কি বাজারটাতে শেষ হয়ে গিয়েছিল, যার কারণে একটু করে নিয়ে আসলো, এগুলো একটু গুছিয়ে নেব। আর এখন অলরেডি 10টা বাজে, আমি ওদেরকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে আর কি ওদেরকে খেতে দিয়ে দিব। আমি আর রাতে কিছুই খাবো না, ওরা খাওয়া দাওয়া শেষ করে ফেললে মানে আর কি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।